हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम आज के मैं अपने दे तैरी करे देखाते जाच्छी ब्रेड आइसक्रीम सो नाश्ता टी खूबी मजेदार बासाय ट्राई करते पारें जरा आइसक्रीम पसंद करें तो चलुन वीडियो टी स्टार्ट करा जाक सो ब्रेड आइसक्रीम एर जोन्नो आमी ब्रेड निये निच्छी आइसक्रीम अपना एखाने चेष्टा करबें ब्रेडटा जेन एकटु बड़ो हय আর এখানে আমি চকলেট ফ্লেভার নিয়েছি আপনারা যে কোনো চকলেট যে কোনো ফ্লেভারই নিতে পারেন সো আমি এখন একটা ব্রেডে কিছুটা আইসক্রিম দিয়ে দিচ্ছি আর একদিকে খেয়াল রাখতে হবে আইসক্রিমটা যেন হালকা মানে নরম থাকে শক্ত অবস্থায় দিলে কিন্তু ব্রেডটা কাটা যাবে না সো আমি প্রথমে আইসক্রিম দিয়ে দিলাম কিছুটা তার উপর আমি আরেকটা ব্রেড দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে স্টিলের গ্লাস ব্যবহার করেছি যাতে ব্রেডটা খুব সহজেই কাটা যায় সো গোল একটা স্টিলের গ্লাস দিয়ে আমি হাত দিয়ে একটু শক্ত করে চেপে দিয়ে কেটে নিলাম ব্রেডটা আর এখানে খুব খেয়াল রাখতে হবে খুব সাবধানে ব্রেডটা ছড়াতে হবে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো চানাচুর রয়েছে ওগুলো সরিয়ে দিচ্ছি এখানে আমি চিকন চানাচুরটি ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে এখানে আপনারা মোটা চানাচুর দিলে ব্রেডটা কারেন্টে খুবই মানে সহজ হাতে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিবেন আপনি স্টিলের গ্লাসটাই ব্যবহার করবেন আপনাদের সুবিধা হবে বেশিক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মাখতে যাবেন না তাহলে কিন্তু মুড়িটি নরম হয়ে যাবে কারণ এখানে শসা কুচি আর টমেটো কুচিও দেওয়া হয়েছে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখুন আমি এখানে প্রায় 4টার মতো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো এখন আমি যেই ব্রেডগুলো আইসক্রিমের সাথে ডিপ করেছিলাম তার ভিতরে আমি একটা ডিমের ভিতরে একটা ডিম নিয়েছি আমি এখানে একটা ডিম কোনো লবণ দিইনি চিনি দিইনি কিছু দিইনি জাস্ট গুলিয়ে রেখেছি তার ভিতরে আমি ওটা ট্যাপ করে তারপর আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু সঙ্গে সঙ্গেই ভাজতে হবে না হলে কিন্তু আইসক্রিমটা গলে যাবে ভালোভাবে চারিদিক দিয়ে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে দিতে হবে সো অন্য দিক দিয়ে আমি প্যানে তেল গরম করে রেখেছিলাম এখানে আমি 1/4 কাপের মতো সয়াবিন অয়েল নিয়েছি সেটা খুব ভালোভাবে গরম করা হয়ে গেলে আমি তার ভিতরে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে বেশি নিব না আমি এখানে 2 পিস নিয়েছি আমি 2 পিস করে এগুলোকে ভেজে নিব জাস্ট হালকা গোল্ডেন করে আমি এগুলোকে নামিয়ে নিব সো দেখুন ভাজা হয়ে গিয়েছে এরকম ভাবে আমি 4টি ব্রেড ভেজে নিব এগুলা রেস্টুরেন্টে খুব হাই প্রাইসে সেল হয় বাসায় তৈরি করা এটা কোনোই বিষয় না খুব সহজ একটি রেসিপি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এগুলো খেতেও খুব মজার আর আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সো আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি খুবই কুমুরে হয়েছে যেহেতু ব্রেড ক্রাম্বস দেওয়া হয়েছে আর খেতেও খুব মজার ভিতরে চকলেট আইসক্রিম আপনারা এখানে যে কোনো আইসক্রিম ব্যবহার করতে পারেন স্ট্রবেরি ম্যাঙ্গো ভ্যানিলা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আমার খুবই ফেভারিট একটা খাবার সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিয়ে আল্লাহ হাফেজ